সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লেকচার টু এর লিখিত অংশের আলোচনায় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে লিখিত অংশে প্রথমেই যে কবিতা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঐকতান কবিতাটি আবারও বলছি আমরা ঐক্যতান কবিতাটি নিয়ে কথা বলছি ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা যেটি আমরা লাইন টু লাইন আমরা যখন পড়েছিলাম তখন যে গুরুত্বপূর্ণ লাইনগুলোর হ্যাঁ গুরুত্বপূর্ণ লাইনগুলোর যে ব্যাখ্যা তোমরা জানো লিখিত অংশে ইদানিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কীরকম প্রশ্ন আসছে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তাহলে আমাদের লিখিত অংশের দুই বা তিন নম্বরের প্রশ্ন উত্তরের জন্য আমরা কতটুকু লিখব বা কীভাবে লিখবো সে বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। শুরুতেই দেখো বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারিয়াক্ষণ আমরা আগেই বলেছিলাম ঐকতান কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে জ্ঞানের সীমাবদ্ধতা এবং তৎকালীন কবিতার ক্ষেত্রে যে বিষয়গত সীমাবদ্ধতা সে বিষয়টা নিয়ে কথা বলেছিলেন আচ্ছা যেটি বলছিলাম দেখো বিশাল বিশ্বের আয়োজন দ্বারা পৃথিবীর বৈচিত্র্যময় সৃষ্টি সম্ভারকে কি বলছে বৈচিত্র্যময় সৃষ্টি সম্পর্কে বোঝানো হয়েছে জ্ঞানমূলক অংশে তোমরা যেটি লেখো সেই অংশটুকু অতি ক্ষুদ্র তারিয়াকণ এই অংশ দ্বারা বিশ্বের যে বিশাল সৃষ্টি সম্বরের যে ক্ষুদ্র অংশ সেই ক্ষুদ্র অংশকে বোঝানো হয়েছে তাহলে আমাদের প্রশ্ন উত্তর করতে খুব সহজ হয়ে গেল এই বিশাল বিশ্ব ভবনের বিচিত্র যে সৃষ্টি সম্ভার এই সৃষ্টি সম্ভারে জানা অজানা অনেক জীব জন্তু অনেক জীব জ্বরের খেলা কবি মনে করেন তার হৃদয় জুড়ে রয়েছে তারও একটি ছোট অংশ বা ক্ষুদ্র অংশ এই জন্যই বলা হয়েছে বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে আছে। অতি ক্ষুদ্র তারিয়াক্ষণ অর্থাৎ এই বিশাল বিশ্বের যে মহা আয়োজন অর্থ এর যেন ক্ষুদ্র একটি অংশে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা বা তার যে আনাগোনা আমরা যে অংশটি এর পরে যে বিষয়টি নিয়ে কথা বলো দেখো জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যেতে পারি ভিক্ষালব্ধ ধরে আমরা আগেই বলছিলাম তার যে জ্ঞানের সীমাবদ্ধতা এই জ্ঞানের সীমাবদ্ধতার কথা কবি শুরুতেই কবিতার ক্ষেত্রে বলেছেন হ্যাঁ এবং খুব স্বতঃস্ফূর্তভাবে তিনি এটি স্বীকার করে নিয়েছেন দেখো যে জ্ঞানের দীনতা জ্ঞানের দীনতা কি জ্ঞানের দীনতা হচ্ছে জ্ঞানের স্বল্পতা আর ভিক্ষালব্ধ ধন এটি তোমরা শব্দের অর্থ টিকার ক্ষেত্রে পড়েছ তোমাদেরকে আবারও বলছি লিখিত অংশ ভালো করার জন্য তোমরা অবশ্যই শব্দের অর্থ এবং টিকাগুলো খুব ভালো করে পড়বে আর ভিক্ষালব্ধ ধন দ্বারা কি বোঝানো হয়েছে দেখো যে ভিক্ষালব্ধ ধন দ্বারা বোঝানো হয়েছে আহরিত জ্ঞান অর্থাৎ ভিক্ষুকের মতো বিভিন্ন স্থান থেকে জ্ঞান আরোহণ বা সংগ্রহ করা জ্ঞান এখানে কবিতার জ্ঞানের সীমাবদ্ধতার কথা যেমন স্বীকার করেছেন এবং নানা সূত্র থেকে জ্ঞান আরোহণ করে তিনি তার যে জ্ঞানভান্ডার তথা সৃষ্টি কর্মকে সমৃদ্ধ করেছেন সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে তোমাদের কি শুরুতেই বলেছিলাম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কবি এখানে যেহেতু তার যেহেতু জীবন প্রণালী অর্থাৎ লাইফ স্টাইল সে যেহেতু জমিদার পুত্র ছিলেন তারা আসলে চলাফেরাটা একটু উঁচু লেভেলে ছিল হ্যাঁ খুব সাধারণ মানুষের সাথে তার উঠে বসার সুযোগ তার কম হয়েছিল আচ্ছা যেটি দেখো যে কবি সম্মান বঞ্চিত সম্মান বঞ্চিত শ্রমজীবী দরিদ্র জনতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছেন তাই ওখানে যে সংকীর্ণ জানালা যে ছোট জানালা সেই ছোট জানলা দিয়ে অন্তজ শ্রেণীর অর্থাৎ ব্রাত্যজন নিচু শ্রেণীর মানুষের জীবন এবং সামাজিকতাকে তিনি দেখতে পারনি এবং এনে তিনি উপলব্ধি পারেন উপলব্ধিও করতে পারেননি যে সাধারণ মানুষের জীবন প্রণালীটি কি রকম হতে পারে তাদের সুখ দুঃখ হাসি কান্না এটি আসলে অনুধাবন করার মতো সুযোগও তৈরি হয়নি বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তাদের ওই শ্রমজীবী মানুষের তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার আজকের যেত উন্নত সভ্যতা আমরা এই সভ্যতাগুলো কার উপর ভর করে ওই ওই শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক মজুর দেলে তাতি তাদের কর্মের উপর ভর করে আজকে এই সভ্য একটু জগতে আমরা বসবাস করছি এখানে নানা শ্রেণীর শ্রমজীবীর শ্রমের কারণেই যে পৃথিবী এগিয়ে চলছে সে কথাটি বোঝানো হয়েছে তাতে জেলে সহ সমাজের অন্ত শ্রেণীর শ্রমজীবী মানুষ তাদের শ্রমের মাধ্যমে নানা সৃষ্টি করেছেন উৎপাদন করছেন তাদের সৃষ্ট এবং উৎপাদিত জিনিস দিয়েই পৃথিবী আজ সমৃদ্ধ একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা খুব গুরুত্বপূর্ণ একটি লাইন এই কবিতার অর্থাৎ স্রষ্টার যে সৃষ্টিকর্ম সেটি কোনো শিল্পী সেটা সেটা চিত্রশিল্পী হতে পারে সেটি চারুশিল্পী হতে পারে সেটি লেখক কবি যাই হোক না কেন গায়ক যাই হোক না কেন অর্থাৎ স্রষ্টার সৃষ্টিকর্ম যদি জীবন সম্পৃক্ত না হয় তাহলে সেটি কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় এখানে গানের পর্ষা হলো সৃষ্টিকর্ম কবি বোঝাতে চেয়েছেন সকল শ্রেণীর জীবনের সঙ্গে শিল্প জীবনের ঘটাতে না পারলে শিল্পীর যে কোনো সৃষ্টি যেন কৃত্রিম পণ্যে পরিণত হয় শিল্প সাহিত্যে প্রান্তিক জনপদের জীবন এবং জীবিকা ফুটিয়ে তুললে কবিতা পূর্ণতা পাবে অন্যথায় সেটি কৃত্রিম পণ্যে পরিণত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী অর্থাৎ আমরা এই অংশটি দেখে দেখতে পাই যে কবির যে অর্থাৎ তার লেখার যে বিষয়বস্তু সে বিষয়বস্তুগুলো আসলে জীবনের সামগ্রিক রূপ লাভ করেনি কবি এখানে বিচিত্র পথ হলো নানামুখী অনুষঙ্গ কবি মনে করেন তার কবিতা বহু বিচিত্র বিষয় ধারণ করলেও পৃথিবীর সমস্ত বিষয়বস্তু কি অর্থাৎ সামগ্রিকতা এখানে আমরা দেখতে পাই না এসো কবি এসো কবি জনের নির্বাক মনের আমরা এই কবিতায় সেই দেখতে পাই কবির যে আহ্বান কবির আহ্বান কি যে অখ্যাত হলো অপরিচিত খ্যাতিমান নয় এমন এখানে কবি সেই নাম না জানা অনাগত কবিকে আহ্বান করেছেন যিনি জনের অপান্ত মানুষের জীবনকে তার সৃষ্টিকর্মে ফুটিয়ে তুলতে পারবেন অর্থাৎ কবির যে অপূর্ণতা কবির যে সীমাবদ্ধতা কবি যে বিষয়গুলো তার কবিতায় লিখতে পারেননি যে বিষয়বস্তুগুলো তার কবিতায় উঠে আসেনি ওই সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ কৃষি কৃষক শ্রমিক মজুর তাদের জীবনের যে জন যে কবি মানুষের সাথে ঘনিষ্ঠ পর্যায়ে চলাফেরা করেছেন তাদের জীবন বোধকে উপলব্ধি করে করতে পেরেছেন সেই কবির আহ্বান সেই কবির আগমন প্রত্যাশা করেছেন কবি এ অংশে অবজ্ঞার তাপে শুষ্ক শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করে দাও তুমি আমরা জানি যে ওই শ্রমজীবী মানুষের কথা যেহেতু তার লেখনীতে উঠে আসেনি এবং তৎকালীন যে বাংলা সাহিত্য সেই বাংলা সাহিত্য এইসব শ্রমজীবী কৃষক শ্রমিক মজুরের কথা উঠে আসেনি এই জন্য বলা হয়েছে এটি যেন একটা নিরানন্দ মরুভূমি এই মরুভূমিকে হে অনাগত কবি তুমি এসে তাদের কথা বলো তাদের জীবন বোধ তুমি ফুটিয়ে তোলো জেলে তাদের প্রভুতি অন্তজ শ্রেণীর শ্রমজীবী মানুষকে অবলা করে তাদের জীবনকে সাহিত্যের স্থান না দেয় সাহিত্য অঙ্গন কি হয়েছে আনন্দহীন উষ্ণ মরুভূমিতে পরিণত হয়েছে এই মরুভূমিকে উর্বরতা রসে পূর্ণ করে দেওয়ার জন্য ভবিষ্যতের সেই অনাগত কবির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর কবির আহ্বান ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো এরপর আমরা দেখব যেতে পাই চিত্রময়ী বর্ণনার বাণী করে আনি ব্যাখ্যা করো এই অংশটি কি বলছে যেটা পাই যত বর্ণনার বানে আমরা জানি কবির যে জ্ঞানের সীমাবদ্ধতা কবির যে জ্ঞানের দীনতা এই সীমাবদ্ধতা বা দীনতাটাকে সে পূর্ণ করার জন্য কি বলছে যেখানে যা পেয়েছে সেখানেই সে বিখ্যালব্ধ দনের মতো কুড়িয়ে নিয়ে এসছে দেখো প্রশ্নোক্ত চরণটির মাধ্যমে কবিতার কাব্যভাণ্ডারকে সমৃদ্ধ করতে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য সম্পাদকে কুড়িয়ে আনার কথা অকপটে সতস্ফূর্তভাবে স্বীকার করেছেন পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ এবং জনজীবনে রয়েছে নানা বৈচিত্র্য নানা প্রান্তের লেখকরা তাদের নিজ নিজ অনুভূতি এবং অভিজ্ঞতার সমন্বয়ে কবিতা রচনা করেন এভাবে পৃথিবীর সৌন্দর্য বৈচিত্র্যময় জনজীবন ও নানা প্রান্তের লেখকদের জীবন দৃষ্টির সমন্বয়ে বিশ্ব সাহিত্য সম্ভার স্বতন্ত্র ভাব এবং সমৃদ্ধ হয় তাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর অকপটে স্বীকার করেন যে তার পক্ষে পৃথিবীর সর্বত্রগামী হওয়া সম্ভব নয় তাই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের সম্পদ করিয়ে সমৃদ্ধ করতে চেয়েছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অংশটি আশা করি তোমরা বুঝতে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার এ কথার তাৎপর্য কি তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন প্রণালী তার যে লাইফ স্টাইল সে লাইফ স্টাইলটা উঁচু মানের হওয়াতে সমাজের সাধারণ মানুষ ওই ব্রাত জনের কাছাকাছি যাওয়ার সুযোগ তা হয়নি তার জীবন প্রণালী তার লাইফ স্টাইলটাই যেন একটা বড় বাধা দেখো কবি কি বলছে কবি সামাজিকভাবে উচ্চ মর্যাদা আসীন ছিলেন বলে হতদরিদ্র মানুষের জীবনে প্রবেশ করতে পারিনি তাদের সুখ দুঃখ হাসি কান্না প্রেম বেদনাকে খুব মর্ম দিয়ে উপলব্ধি করতে পারিনি জীবন মৃত্যু সন্ধিকনে দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের সেই অঙ্কিত অকিঞ্চিত করতা ও ব্যর্থতার স্বরূপ তিনি বুঝতে পেরেছেন অনেক কিছু তার অজানা অদেখা রয়ে গেছে আর এর একটি প্রধান কারণ হলো কে একটি প্রধান কারণ হলো তার জীবনযাত্রা এবং তার সামাজিক অবস্থান এই সামাজিক অবস্থান উচ্চ মঞ্চে আসন গ্রহণ করায় তিনি হতদরিদ্র সাধারণ মানুষের কাছাকাছি যেতে পারেনি জীবনের শেষ সময় এসে তিনি এটিকে নিজের ব্যর্থতা এবং অপূর্ণতার কারণ হিসেবে মনে করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টি তোমরা আশা করি বুঝতে পেরেছ ঐক্যতান কবিতায় কবি জ্ঞানের দিনত অনুভব করেছেন কেন একটু দেখো বিশাল বিশ্বের আয়োজনের তুলনায় মানুষের জানার সীমাবদ্ধতার কথা ভেবে কবি জ্ঞানের দীনতা অনুভব করেছেন ঐক্যতান কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করেছেন পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে নানা বৈচিত্র্য কত নদী সিন্ধু মরু এর পাশাপাশি সময়ের প্রভাবে তৈরি হয় মানুষের কত না কৃতি বিপুল আয়োজন সম্পর্কে একজন ব্যক্তির পক্ষে খুব সামান্যই জানা সম্ভব এমন উপলব্ধি থেকেই তিনি তার জ্ঞানের দীনতাকে দিনতার যে প্রসঙ্গ সেই প্রসঙ্গ তুলে ধরেছেন আলোচ্য চরণটিতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তোমরা এরপর খেয়াল করে দেখো ঐক্যতান কবিতার মূল ভাব লিখো আমরা যখন পাঠ্যপুস্তকের পাঠ পরিচিত অংশ সেই পাঠ পরিচিত অংশটাই কিন্তু মূল ভাবের বিস্তারিত আলোচনা দেওয়া ছিল দেখো কি বলছে যে ঐক্যতান অসীতি পর আশি বছর পরে স্থিত প্রজ্ঞ কবির আত্মসমালোচনা স্থিত প্রজ্ঞ কবির আত্মসমালোচনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো কবি হিসেবে নিজের অপূর্ণতার শতস্ফূর্ত স্বীকারোক্তি দীর্ঘ জীবনের শেষ পর্যায়ে পৌঁছে স্থিত প্রজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুর পিছনে ফিরে তাকিয়ে তার সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য এবং ব্যর্থতার হিসেবে খুঁজেছেন এই কবিতায় তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন আমি আবার বলছি কি বলছে যে জীবনের সাহিত্য সাধনার সাফল্য এবং ব্যর্থতার হিসেব খুঁজেছেন এই কবিতায় তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা এবং অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন এখানে জীবন মৃত্যু সন্ধিকনে দাঁড়িয়ে অনুভব করেছেন নিজের যে অকিঞ্চিত করতা এবং ব্যর্থতার স্বরূপ বুঝতে পেরেছেন এই পৃথিবীর অনেক কিছুই তার অজানা অচেনা রয়ে গেল বিশ্বের বিশাল আয়োজনে তার মন জুড়েছিল ক্ষুদ্র একটি অংশে জ্ঞানের দীনতার কারণেই নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা এবং বিচিত্র গ্রন্থের যে বর্ণনা সেটি বাণী আরোহণ করতে নিজের কাব্যভাণ্ডার তিনি পূর্ণ করেছেন তিনি বলেছেন তার কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও জীবনের সকল স্থানে পৌঁছতে পারেনি ফলে জীবন সায়নে কবি অনাগত ভবিষ্যতে সেই মৃত্তিকা সংলগ্ন কবির আবির্ভাব প্রত্যাশা করেছেন এই অংশে একটু দেখো শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে অংশীদারী হয়ে অংশীদার হয়ে সত্য এবং কর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন ঐক্যতান কবিতায় কবি নিজের একটু খেয়াল করে দেখো ঐক্যতান কবিতায় কবি নিজের এবং তার সমকালীন বাংলা কবিতার যে বিষয়বস্তুর সীমাবদ্ধতা যে বিষয়গত সীমাবদ্ধতা কি বলছে যে বিষয়গত সীমাবদ্ধতা সেই বিষয়গত সীমাবদ্ধতার দিকটি উন্মোচন করেছেন তোমরা পাঠপরিচিত অংশের যে আলোচনাটুকু সেই আলোচনাটুকু প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো মূল ভাব আলোচনা যদি লিখতে হয় মূল ভাবের যদি মূলভাব থেকে যদি প্রশ্ন আসে এরকম তোমরা খেয়াল করবা দুই মার্কস তিন মার্কস চার মার্কস বা পাঁচ মার্চে যদি কোশ্চেন হয় সেরকম মার্কের ওপর নম্বরের ওপর ভিত্তি করে তোমরা এর আকার কমাবা বাড়াবা কেননা দুই মাসের উত্তরের জন্য এত বেশি লেখার দরকার নাই সেক্ষেত্রে সংকীর্ণ বাতায়ন বলতে কবি কি বুঝিয়েছেন এই প্রশ্নটি সর্বোচ্চ তোমাদের তিন মাস সর্বনিম্ন দুই মার্স এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখতে পারি কতটুকু লিখতে পারি সে তার একটি নমুনা উত্তর এখানে তোমাদের দেওয়া আছে কি বলছে দেখো

দেখতে পারেননি ফলে প্রান্তিক মানুষের সাথে একাত্ম হতে বাতানের দিয়ে পারেননি মধ্য কবির যে সীমাবদ্ধতা এই কবির যে জ্ঞানের জ্ঞানের সীমাবদ্ধতা সীমাবদ্ধতা যে এই কবির সীমাবদ্ধতার দিকটি এখানে উচ্চারিত হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো কি বলছে পরে এই সরসাধনায় সাধনায় পৌঁছল না বহুতর ডাক রয়ে গেল ফাঁক এই অংশটি দেখো কি বলছে সরসাধনায় সাধনায় পৌঁছলো না বহুতর ডাক কবি এই যে তার আক্ষেপ তার যে নিজের সুর সাধনার যে ব্যর্থতা সেই কথাটি এখানে প্রকাশ করেছেন কবি ব্যক্তিগত জীবনের যে চাওয়া পাওয়া সফলতা ব্যর্থতা প্রবৃত্তি বিষয়ে উপস্থাপন করেছেন যেখানে প্রকৃতির বিচিত্র সুর মিলিয়ে কবির অনুভূতিকে জেগে উঠেছে কবি কবিতাটিতে নিজের যে অপূর্ণতা সেই অপূর্ণতা অনুভব করেন সমাজের মানুষের কথা সৃষ্টিতে যথার্থ রূপে তুলে ধরেন নি বা এই যে ব্যর্থতা সেই ব্যর্থতার কথা এখানে স্বীকার করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই যে নমুনা প্রশ্ন উত্তর দুটি তোমাদের জন্য দেখানো হয়েছে তোমরা যদি এইভাবে যাচ্ছি একটু অনুশীলন করো অনুশীলন করলে কিন্তু তোমাদের আর খুব বেশি সমস্যা হওয়ার কথা না প্রিয় শিক্ষার্থীবৃন্দ লিখিত অংশে তোমাদের জন্য আরেকটু আলোচনা আমি করে দিতে চাই যেমন দেখো লিখিত অংশে যেটি হয় অনেক সময় বানান আসছে বানান থেকে তোমাদের প্রশ্ন আসছে উচ্চারণ থেকে প্রশ্ন আসছে সেক্ষেত্রে বানান এবং উচ্চারণগুলো আমরা যখন একাদশ শ্রেণীতে পড়েছিলাম আমাদের দ্বিতীয় পত্রে আলোচনায় ছিল এবং প্রথম পত্রে আলোচনায় আমরা দেখবো যে ব্যাকরণ ভিত্তিক আলোচনার ক্ষেত্রে আমরা জাস্ট একটু দেখবো যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং এগুলো আমরা কীভাবে পাঁচটি ভুল বানান দেওয়া থাকলেও শুদ্ধ বানান লিখতে হবে সেক্ষেত্রে তোমরা শুদ্ধ বানানগুলি একটু সিনসেলি খেয়াল করবা কেননা বানান অংশটা তো তোমাদের নতুন করে শেখার বা বোঝানোর আসলে কিচ্ছু নাই ওই দিক থেকে এরপরে দেখো আমরা লিখিত অংশে যে বিষয়টি থেকে ইদানিং প্রশ্ন আসে সেটি হচ্ছে কি তত্ত্ববহুল রচনা লেখা রচনা ক্ষেত্রে আমরা দেখো যে আমরা যখন প্রবন্ধ লিখেছিলাম বিশ মার্চের কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু বিশ মার্সের প্রবন্ধ লিখতে হবে না সর্বোচ্চ দশ বা বারো সেই আসলে আমরা মার্কের উপর ভিত্তি করে লিখবো দেখো যে নারীর ক্ষমতা নিয়ে একটি তথ্যবহুল সংক্ষিপ্ত রচনা লিখো জাস্ট আমরা তোমাদের সুবিধার জন্য এখানে জাস্ট দেখানো হয়েছে আসলে যে তোমরা এটি কীভাবে লিখবে একটু খেয়াল করে দেখো আমরা যখন রচনা লিখতাম তখন অনেক হিউজ অনেক বড় 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 রচনা লিখতাম অনেক পেজ ধরে লিখতাম 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 কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু আমরা এত সময় পাবো না সেক্ষেত্রে এই বিষয়গুলো দেখতে হবে রচনা লিখতে গিয়ে যেন বিষয়টা এমন না হয় যে তোমরা পুরো টাইম কভার করে ফেলছে একটু দেখো যে নারী ক্ষমতায়ন সম্প্রতি সময় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের প্রায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ অনেক কম্পিটিটিভ পরীক্ষায় এই প্রশ্নটি এসছে যে নারী ক্ষমতায়ন নারী ক্ষমতায়ন নিয়ে যখন তুমি রচনা লিখছো তখন দেখো যে পয়েন্টসগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি ভূমিকা লিখতে হবে ভূমিকা লেখার পর নারী উন্নয়ন বাংলার ক্ষমতায়ন এটি লিখতে হবে বাংলাদেশের নারী উন্নয়ন এবং ক্ষমতায়নের যে গৃহীত পদক্ষেপ এই পদক্ষেপগুলোর মধ্যে দেখো উন্নয়ন পরিকল্পনা সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক উত্তরণ প্রশাসনিক বা রাজনৈতিক ক্ষমতায়ন তারপর দেখো জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে তা হলো দেখো নারীর মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা বাস্তবায়ন নারীর প্রতি সকল প্রকার নির্যাতন নিপীড়ন দূরীকরণ শিক্ষা প্রশিক্ষণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নারীর কর্মসংস্থান নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নারীর প্রশাসনিক ক্ষমতায়ন এবং আমরা দেখব উপসংহার অর্থাৎ এখানে খুব বড় হয়নি আবার খুব ছোট হয়নি অর্থাৎ দশ মার্কস বা বারো মার্কসের জন্যে যে পয়েন্টসগুলো তোমাদের না লিখলে নয় সে পয়েন্টসগুলো এই পয়েন্টস আকারে দেওয়া রয়েছে এবং আমাদের ওয়েবসাইটে এর বিস্তারিত সিট আকারে দেওয়া থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি লিখসার দুয়ের যে লিখিত অংশের যে আলোচনাটুকু আমরা করলাম এই আলোচনাটুকু তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছে তোমরা ভালো করবে